হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল আজকের ক্লাস হলো আবগারি পুলিশ কনস্টেবল মেন্স দু হাজার কুড়ি পরীক্ষা প্রস্তুতির সপ্তম ক্লাস এর আগে ছটি ক্লাস হয়ে গেছে ভিডিওগুলি না দেখে থাকলে ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন এবং আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে কাছে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের প্রথম প্রশ্ন ওয়ার্ল্ড নোট ডে পালন করা হয় প্রতি বছর একত্রিশে মে বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে এবং বঙ্গভঙ্গ হ্রদ হয়েছিল উনিশশো সালে ভারতে কফির প্রধান গবেষণা কেন্দ্র ব্যাঙ্গালোরে অবস্থিত ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হল সিয়াচেন হিমবাহ কোলার হ্রদ গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে অবস্থিত তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর উপর তৈরি হয়েছে গম্ভীরা হল পশ্চিমবঙ্গের একটি প্রচলিত নৃত্য দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান পিটার হাংকো দি থার্ড পিলার বইটির লেখক হলেন রঘুরাম রাজন সংবিধানের তিনশো সত্তর নম্বর ধারার অবলুপ্তির জন্যে জম্মু কাশ্মীর রাজ্যে সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে আবগারি পুলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ভিডিওগুলি না দেখে থাকলে ডিসক্রিপশানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন পরবর্তী প্রশ্ন মানুষের দেহের বৃহত্তম লালা গ্রন্থি হল প্যারোটিড গ্রন্থি আন্তর্জাতিক ন্যায়ালয় অবস্থিত নেদারল্যান্ডসে উনিশশো সালে সাইমন কমিশন বয়কট করার কারণ ছিল কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না ভাগীরথী এবং অলকানন্দা নদীর সঙ্গমস্থল দেবপ্রয়াগ নামে পরিচিত উনিশশো সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে মালয়েশিয়াতে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবী ছদ্ম নামে পরিচিত ছিলেন কাইজারি হিন্দ বলা হয় মহাত্মা গান্ধীকে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে জ্যাব কথাটি বক্সিং খেলার সঙ্গে যুক্ত উনিশশো ছেচল্লিশ সালের কেবিনেট মিশনের প্রধান পদাধিকারী ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস নেহেরু ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত ট্রফি সংক্রান্ত একটি কোশ্চেন প্রায় প্রত্যেক পরীক্ষাতেই থাকে পরবর্তী প্রশ্ন কিলোওয়াট ঘন্টা শক্তি রেকক। ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন আকবর রসায়নগারে প্রস্তুত প্রথম জৈবযৌগ হল ইউরিয়া বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ